नमस्कार बंधुरा, केमन आछेन? आशा करी भालो आछेन। बर्तमान खबरे आपनादेर स्वागतम। आज आरो एकटी आपडेट निये चले एसेछि आपनादेर काछे। कबे उच्च माध्यमिकेर फर्म फिल आप? दिनक्षण जानालो संसद, जारी विशेष नियमो। एई निये आजके विस्तारित आलोचना करा हबे। तार आगे आपनादेर काछे एकटाई अनुरोध, भिडियोटी पुरो देखबेन एबं जोदि भालो लेगे थाके लाइक शेयर करते भूलबेन ना। आर एई धरनेर नतून नतून आपडेट बा खबर पेते चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी क्लिक करे देबेन। तो चलुन बंधुरा जेने नेওয়া যাক। দেশ জুড়ে বেলাগাম করোনা সংক্রমণ, তবু এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ সম্পর্কে প্রত্যেক রাজ্য সরকার। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলআপের দিন ঘোষণা করে দিল উচ্চ শিক্ষা সংসদ। তবে মানতে হবে কোভিড বিধি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, জানুয়ারি মাসের 6 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত রাজ্যের স্কুলে স্কুলে ফর্ম ফিলআপ হবে। এই সময়ের মধ্যে ফর্ম ফিলআপ করলে পড়ুয়াদের কোনো লেট ফাইন দিতে হবে না। এই সময়ের মধ্যে কেউ ফর্ম ফিলআপ করতে না পারলে সুযোগ মিলবে এই মাসেরই 20 থেকে 27 তারিখ পর্যন্ত। তবে এক্ষেত্রে পড়ুয়াদের লেট ফাইন দিতে হবে। একই সঙ্গে সংসদ আরও জানিয়েছে, ফর্ম ফিলআপের ক্ষেত্রে স্কুল চতুর্থে একসঙ্গে মাত্র 10 জন পড়ুয়া প্রবেশ করতে পারবে। এর বেশি সংখ্যক পড়ুয়াদের স্কুলে ঢোকার অনুমতি থাকবে না। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, উচ্চ মাধ্যমিকের আগে মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও তার ফর্ম ফিলআপের দিন এখনও ঘোষণা হয়নি। তবে এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে টেস্ট পেপার বিতরণের কথা ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। দশম শ্রেণীর পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখে টেস্ট পেপার্স প্রস্তুত করা হয়েছে। দ্রুততা জেলার স্কুল ইন্সপেক্টরদের কাছে পৌঁছে যাবে, সেখান থেকে স্কুল প্রধানরা সংগ্রহ করবেন, তারপরই তা পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়া হবে। এর জন্য কোনো টাকা খরচ করতে হবে না ছাত্রছাত্রীদের। 7 থেকে 16 মার্চ হবে মাধ্যমিক পরীক্ষা, 2 এপ্রিলে শুরু হবে উচ্চ মাধ্যমিক, শেষ হবে 20 এপ্রিল। উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে 15 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত। এ রাজ্যে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় বসে গড়ে 12 লক্ষ পড়ুয়া আর 8 লক্ষ ছাত্রছাত্রী বসে উচ্চ মাধ্যমিকে। গত বছরের মতো এবারও যদি কোভিডের উপদ্রব দেখা দেয় তাহলে কি হবে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তো বন্ধুরা, আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।